সালামু আলাইকুম বন্ধুরা, অনেকেই আমাকে একটা প্রশ্ন করে থাকেন, কত ভোল্টে 1 ওয়াট অথবা কত ভোল্টে 1 এম্পিয়ার। এ প্রশ্নে নির্দিষ্ট করে এক কথায় বলার মতো কোনো উত্তর নেই। মৌলিকভাবে আমরা জানি 1 ভোল্ট সমান 1 ওহম সমান 1 এম্পিয়ার। লক্ষ্য করুন, এই ব্যাটারিটির ভোল্ট যদি 1 ভোল্ট হয় আর এই লাইটটির রেজিস্ট্যান্স যদি 1 ওহমস হয়, তাহলে আমরা বলতে পারবো এর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তার পরিমাণ হচ্ছে 1 এম্পিয়ার। আবার এই ব্যাটারিটির ভোল্ট যদি 1 ভোল্ট হয় আর এর মধ্য দিয়ে যদি 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে আমরা বলতে পারবো এই লাইটটির রেজিস্ট্যান্স ছিল 1 ওহমস। আবার এর রেজিস্ট্যান্স যদি 1 ওহমস হয় আর এর মধ্য দিয়ে যদি 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে আমরা বলতে পারবো এর লোডটির ভোল্ট ছিল, অর্থাৎ এই ব্যাটারিটির ভোল্ট ছিল 1 ভোল্ট। এভাবে কিন্তু এই ধারণাটিকে মাথায় রেখে সূত্রের প্রয়োগের মাধ্যমে কিন্তু আমরা বলতে পারবো কত ভোল্টে কত ওয়াট অথবা কত ভোল্টে কত এম্পিয়ার। এছাড়া কিন্তু আমরা আসলে কখনো নির্দিষ্ট করে কখনো বলতে পারবো না যে এত ভোল্টে এত ওয়াট অথবা এত ভোল্টে এত এম্পিয়ার। এগুলো কিন্তু পুরো ভুয়ো কথা। অনেকে দেখবেন 100 আর 200 ওয়াটের লাইট দিয়ে তারা আপনাদেরকে বলার চেষ্টা করছে যে এত ভোল্টে এত এম্পিয়ার বা এত ওয়াট, এগুলো কোনো কথা নয়। এগুলো বের করার জন্য অবশ্যই আপনাকে সূত্র প্রয়োগ করতে হবে। আর এই সূত্রগুলো কিভাবে তৈরি হয়েছে এই বিষয়ে আমি ভিডিও তৈরি করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ সবাইকে।